প্রতি বছর ঈদের টানা ছুটিতে প্রকৃতির অপরূপ লীলাভূমির খোঁজে হাজার হাজার পর্যটক ছুটে আসতেন মৌলভীবাজারে। সাম্প্রতিককালে এ অঞ্চলে আকস্মিক বন্যার কারণে ঈদুল আজহার ছুটিতে পর্যটকদের আগমন কমে গেছে। খালি পড়ে রয়েছে অধিকাংশ রিসোর্ট, হোটেল, মোটেল। পর্যটক কমে যাওয়ায় আর্থিক ক্ষতির শিকার হচ্ছেন পর্যটন সংশ্লিষ্টরা। চায়ের রাজধানী মৌলভীবাজারে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতি বছর চিরচেনা সেই সবুজের সমারোহ উপভোগ করতে ছুটে আসেন অসংখ্য পর্যটক। আমাদের এই অঞ্চলে আসা উচিত, আমাদের পশু পাখি দেখা উচিত, গাছপালা দেখা উচিত, এবং লাওয়াছড়া একটি আপনার একটা রিসার্চ সেন্টারও হতে পারে মানুষের জন্য, যে এখানে এসে একমাত্র এখানে আসলেই আমার মনে হয় পুরো বাংলাদেশের মধ্যে এবং সারা পৃথিবীতে কিন্তু এ অঞ্চলে দীর্ঘমেয়াদী বন্যার কারণে ঈদুল আজহার ছুটিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটকদের সংখ্যা অনেকটাই কমে গেছে। তারপরও স্থানীয় পর্যটক সহ যারা এসেছেন তারা প্রকৃতির অপরূপ সৌন্দর্য অবলোকন করতে পেরে মুগ্ধ হয়েছেন। প্রকৃতিপ্রেমীরা লাওয়াছড়া জাতীয় উদ্যান, বদ্ধভূমি এলাকা, মাধবপুর লেক, হামহাম জলপ্রপাত ও চা বাগানে ঘুরে বেড়ানো ছিল সীমাবদ্ধ। মাধবকুণ্ড জলপ্রপাত, গগনটিলা সহ অন্যান্য দর্শনীয় স্থান, বন্য কবলিত এলাকায় পড়ায় পর্যটকদের উপস্থিতি একেবারে কম ছিল। যেভাবে আসানোরূপ অনেক ভালো, মানে ঘোরাফেরা অনেক মজা, ভাইদের সাথে টাইম পাস, মানে প্লেসটা খুব সুন্দর, মানে অনেক মনোমুগ্ধকর। আশা ছিল না যে এতটা ভালো হবে প্লেস। বন্ধু বান্ধব ঘুরতে বেরোয়েছি, লাওয়াছড়াতে গেছিলাম, তারপরে মাধবপুর লেক গেলাম, এখন বদ্ধভূমিতে আছি, অনেক আনন্দ করতেছি। ঈদ উপলক্ষে পর্যটন স্থানগুলোতে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে পর্যটন পুলিশের সার্বক্ষণিক টহল জোরদার ছিল বলে জানান মৌলভীবাজার ট্যুরিস্ট পুলিশের সাব ইন্সপেক্টর আব্দুর রউফ। জেলার পর্যটন সেবা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা কাজী শামসুল হক জানান, করোনার পর গত ঈদে পর্যটকদের উপস্থিতি ছিল আশানুরূপ, এবার বন্যা হওয়ায় অনেক পর্যটক আসেননি। আমাদের এইবারকার যে কুরবানি ঈদের যে বুকিং, আমাদের আসলে 10-15% বুকিং হয়েছে আর কি। দু একটা রিসোর্টে বুকিং আছে, প্রায় অনেক সব রিসোর্টে থাকা, যেটা আমরা রোজার ঈদে যেটা আসলো যে 100% বুকিং আমাদের ছিল, এইবার একেবারেই পর্যটক নাই বললেই চলে। যারা আগাম বুকিং দেন তাও বাতিল করে দেন তারা। প্রকৃতির টানে বারবার ছুটে আসেন এ জেলায় অসংখ্য পর্যটক। তারা মনে করেন পর্যটন স্থানগুলোকে আরো আকর্ষণীয় করে তুললে দেশি বিদেশি পর্যটকদের আগমন ঘটবে।